হাই এভরিওয়ান, আমি হরিকৃষ্ণ। তোমাদের সাথে আজকে রয়েছি এ টু জেড ইংলিশ লার্নিং চ্যানেলে। তো এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট লাইভ ভিডিও। এটাতে আজকে আমরা করব ইংলিশ গ্রামারের উপর, বেসিক থেকে শুরু করে আজকে আমরা গ্রামার শুরু করব। ঠিক আছে, তো সবাই আমাকে প্লিজ একটু বলে দাও যে ভিডিও কোয়ালিটি আর অডিও কোয়ালিটি কীরকম আছে, আমি একটু চেক করে নিচ্ছি এবং তোমরা বলো। ঠিক আছে, দিলে আমরা শুরু করব। দেখো, এবারে শুরু করি। তো জানি না কীরকম ভিডিও কোয়ালিটি হচ্ছে বা কীরকম অডিও কোয়ালিটি আসছে, সেটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। জানি একটু লাইটিংয়ের সমস্যা আছে, তো আশা করছি এটা পরবর্তী সময়ে ঠিক করে নিব। বর্তমান আজকে আমরা শুরু করতে চলেছি ইংলিশ গ্রামার, তাও পুরো বেসিক থেকে। ঠিক আছে, এবারে বেসিক থেকে আমরা কী করবো আজকে? প্রথমে শুরু করবো, আমাদেরকে বেসিক থেকে শুরু করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে একদম আলফাবেট থেকে শুরু করতে হবে। আলফাবেট থেকে শুরু করে আমরা আলফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স একটা একটা করে পরপর শিখতে থাকবো। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা করবো আলফাবেট, তাই তো? তো আমাদেরকে যেরকম বাংলা যেরকম আমরা করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হয় যে ওয়া জানতে হয়, সেরকম আমাদেরকে ইংলিশ শিখতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে আলফাবেট, তাই তো? তো আলফাবেট আমরা জানি, আলফাবেটস, এবারে আলফাবেটস হচ্ছে 26টা। কটা? 26টা। কী কী? এ থেকে শুরু করে জেড অবধি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লু এক্স ওয়াই, তারপর হচ্ছে, তাই তো? তো দেখো কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, কটা? 26টা আলফাবেট। এবারে এই 26টা আলফাবেটের মধ্যে আমাদের হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট দুটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, ভাওয়েল হচ্ছে 5টি, কতটি? 5টি। তাহলে 26 থেকে 5 গেলে 21, বাকি থাকলো 21টি হচ্ছে কনসোনেন্ট, তাই তো? এবারে দেখো ভাওয়েল কোনটা কোনটা, এ ই আই ও ইউ, সেই জন্য আমি এইভাবে লিখেছি, এ ই আই ও ইউ, বাকি যে 21টা থেকে গেল এগুলো হচ্ছে কনসোনেন্ট। ক্লিয়ার? এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। আশা করছি এটা তোমাদের সবার জানা আছে। তবু আমি প্রথম যেহেতু বেসিক লেভেল থেকে শুরু করছি, তাই তোমাদেরকে পুরো আলফাবেট থেকে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেলো যে 5টি ভাওয়েল, সেটা হচ্ছে এ ই আই ও ইউ, আর 21টা কনসোনেন্ট, বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ক্লিয়ার? এবারে দেখো,
তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আলফাবেটে দুভাগে ভাগ করা, আমি বললাম কি কি, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোন্যান্ট। ঠিক আছে, এবারে ভাওয়েল হচ্ছে কটা? 5টা, আর কনসোন্যান্ট হচ্ছে 21টা, টোটাল আলফাবেট 26টা। এবারে যেহেতু ভাওয়েল আর কনসোন্যান্টের কথা বললাম, সেখানে আরেকটা কথা বলে দেখি যে আমাদের ভাওয়েল বর্তমানে আমরা জানলাম 5টা ভাওয়েল, 21টা কনসোন্যান্ট। এবারে দেখো আমাদের এবারে আলফাবেটের কাজ আমাদের শেষ, এবারে আমরা যাবো ওয়ার্ডের ক্ষেত্রে। তো ওয়ার্ডে একটা কথা বলতে হবে যে ওয়ার্ড সবসময় শুরু হয়, ওয়ার্ড ওয়ার্ডে আমাদেরকে কি করতে হয় না, এমন কোনো ওয়ার্ড নেই যেটাতে ভাওয়েল নেই, ভাওয়েল নিয়েই ওয়ার্ড হয়। এই যে এ ই আই ও আর ইউ, এই যে 5টি লেটার ভাওয়েল, 5টি ভাওয়েলকে নিয়েই কিন্তু সবগুলো ওয়ার্ড হয়। যেরকম দেখো, সাপোজ বয়, BOY বয়, এখানে ও হচ্ছে ভাওয়েল। তারপরে ধরো গট, এখানে ও ভাবেল আর এ ভাবেল, তাই তো? অর্থাৎ আমাদের ভাওয়েল নিয়ে সবসময় ওয়ার্ড হয়। এরপরে এমন একটা ওয়ার্ড লিখবো যেখানে ভাওয়েল নেই, তাহলে সেটা কী করে ওয়ার্ড হবে? স্কাই, SKY, স্কাই তো একটা ওয়ার্ড, এখানে কিন্তু ভাওয়েল নেই, নেই তো? SKY, AEIO এর মধ্যে কোনোটাই পড়ছে না, তাহলে বলবে দাদা এখানে কী করে এই ওয়ার্ডটা কী করে হচ্ছে? এটা বলে দেখি, W আর ওয়াই এটাকে বলা হয় সেমি ভাওয়েল, W আর ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল। যখন সেমি ভাওয়েল থাকে তখন ওয়ার্ড সম্ভব হয়। যেরকম এবারে সেমি ভাওয়েল কখন হয়, সেমি ভাওয়েলটা কখন আমরা বলবো, যখন কোনো ওয়ার্ডের লাস্টে যদি W আর ওয়াই থাকে তখন হবে সেমি ভাওয়েল। যেরকম স্কাই এখানে আছে, লাস্টে ওয়াই আছে, সেই কারণে এখানে হচ্ছে ভাওয়েল, প্রথমে থাকলে সেটা হয়ে যাবে কনসোন্যান্ট। আর একটা ওয়ার্ড হচ্ছে কাউ, COW, এখানে লাস্টে W আছে, এখানে এটা কিন্তু ভাওয়েল। যদিও এই ওয়ার্ডে ভাওয়েল আছে, ও মাঝখানে ভাওয়েল আছে, তারপরে এটা কিন্তু ভাওয়েল, এখানে W হচ্ছে ভাওয়েল হিসেবে বিবেচিত হচ্ছে। সেরকম স্কাই, SKY, এখানে ভাওয়েল নেই কিন্তু ওয়াইটা হচ্ছে সেই ভাওয়েল, যার কারণে আমরা স্কাইটাকেও একটা ওয়ার্ড হিসেবে মানব। ঠিক আছে, এবারে চলো ওয়ার্ড শুরু করার আগে বলে দেখি যে ওয়ার্ড কাকে বলে। দেখো ওয়ার্ড, এই ওয়ার কাকে বলে? দেখো ওয়ার সবসময় শুরু হয় আলফাবেটকে নিয়ে। ঠিক আছে, অনেকগুলো আলফাবেট বা অনেকগুলো লেটার যখন পাশাপাশি বসে একটা অর্থযুক্ত, মানে একটা মিনিং, যে ওয়ার্ডের একটা মিনিং থাকবে সেটাকে আমরা বলবো ওয়ার। পাশাপাশি অনেকগুলো লেটার বসে যখন একটা অর্থ, মানে নির্দিষ্ট কোনো অর্থ হবে, কোনো মানে থাকবে, তখন হবে এটা ওয়ার। যেরকম ধরে নাও ইট, EAT, ইট, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, এটা হচ্ছে একটা ওয়ার্ড হিসেবে আমরা জানবো। কেননা এই যে লেটারগুলো যে পাশাপাশি বসেছে, ধরো প্রথমে ই বসছে, তারপরে এ বসছে, তারপরে টি বসছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা মিনিং আছে, ইট মানে খাওয়া, সেই কারণে এটা হচ্ছে তোমাদের, আমরা ওয়ার্ড হিসেবে এটাকে মানবো। কিন্তু যদি এটা এখানে বসতো, সাপোজ AET, এর তো কোনো মিনিং নেই, তাহলে এটাকে আমরা ওয়ার্ড হিসেবে মানবো না, এটা ওয়ার্ড নয়। আবার TEA, টি মানে কি? চা,
টি মানে চা, এর একটা নির্দিষ্ট মানে আছে, তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড, বুঝতে পারলে? তাহলে আমরা ওয়ার্ড তখন মানব যখন অনেকগুলা মানে লেটার পাশাপাশি বসে একটা অর্থযুক্ত নির্দিষ্ট কোনো অর্থ থাকবে তার, তখন আমরা তাকে বলবো ওয়ার্ড, ঠিক আছে? এবারে দেখো, আমরা যে ওয়ার্ড করলাম, এই ওয়ার্ডের কয়েকটা ভাগ জেনে নিব। ওয়ার্ডকে উচ্চারণ করতে গেলে আমাদের কয়েকটা ওয়ার্ডের ভাগ জানতে হবে, যেরকম দেখো সিলেবিল ভাগ আছে, মানে আমরা একটা ওয়ার্ডকে উচ্চারণ করতে গেলে আমাদেরকে সিলেবিল ভাগ করে করে ওয়ার্ডটাকে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? সিলেবিক ভাগ আছে, মনোসিলেবিক, ডিসিলেবিক, ট্রিসিলেবিক, পলিসিলেবিক, এরকম আছে, ঠিক আছে? দেখো তো আমরা সেই জন্য এখন যাব যে সিলেবিল, জানি না মার্কারটা কেন চলছে না এতটা ক্লিয়ার। সিলেবিল, সিলেবিল এর বাংলা হচ্ছে স্বর, সিলেবিলের বাংলা হচ্ছে স্বর, অর্থাৎ আমরা যে ওয়ার্ডটাকে যে আমরা উচ্চারণ করি যখন, মানে যখন কোনো ওয়ার্ডকে বলি, ধরো না ক্যাট, মেন, ফ্যান, ফ্যাট, থিন, যাই বলি না কেন উচ্চারণ করতে হয়, এবারে ওটা উচ্চারণের দিক থেকে আমাদেরকে সিলেবিল ভাগ করে করে একটা ওয়ার্ডের উচ্চারণ করতে হয়, তাই তো? এবারে মনোসিলেবিক, ডিসিলেবিক বা ট্রিসিলেবিক, পলিসিলেবিক, এগুলো কি, এগুলো আমরা জানবো, তোমাদেরকে বলছি। এবারে দেখো এই সিলেবিলের চারটি ভাগ আছে, কী কী বললাম? সিলেবিলের চারটি ভাগ আছে, প্রথম হচ্ছে মনোসিলেবিক, তারপর হচ্ছে ডিসিলেবিক, তারপর হচ্ছে ট্রিসিলেবিক, আর লাস্ট হচ্ছে পলিসিলেবিক। এগুলো হচ্ছে একটা ওয়ার্ড, মনোসিলেবিক ওয়ার্ড, ডিসিলেবিক ওয়ার্ড, ট্রিসিলেবিক ওয়ার্ড, আর হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড। ওকে, এবারে কোনটাকে আমরা মনোসিলেবিক ওয়ার্ড হিসেবে জানবো, আর কোনটাকে ডিসিলেবিক ওয়ার্ড হিসেবে জানবো, বা কোনটাকে ট্রিসিলেবিক পলিসিলেবিক বলা হয়। দেখো যে ওয়ার্ড একবারে উচ্চারিত হয়, মানে একবারে যতটুকু আমরা উচ্চারণ করতে পারি একটা ওয়ার্ডকে, সেগুলো হচ্ছে মনোসিলেবিক। যেরকম কিছু উদাহরণ বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ম্যান, ফ্যান, ক্যাট, এগুলো দেখো আমরা একবারে উচ্চারণ করতে পারছি, ম্যান, ফ্যান, ক্যাট, একবারে উচ্চারণ করতে পারছি। এবারে ডিসিলেবিক ওয়ার্ডের উদাহরণ দেখো,
ফাদার, ফা দাদ, এফ এ টি এইচ ই আর, ফা দাদ। এটা যদি আমরা সিলেবিল ভাগ করে করে করি তাহলে হবে এফ এ ফা দাদ, টি এইচ ই আর, ফা দাদ। ব্রাদার, সিস্টার বা মা দাদ, তো এগুলো হচ্ছে ডি সিলেবিক ওয়ার্ড, এগুলো দুবারে উচ্চারণ করতে হয় আমাদেরকে, এটাকে বলা হচ্ছে ডি সিলেবিক ওয়ার্ড। এবারে ট্রি সিলেবিক ওয়ার্ড কোনগুলো? দেখো ট্রি সিলেবিক ওয়ার্ড কিছু উদাহরণ বলছি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ট্রি সিলেবিক ওয়ার্ড হচ্ছে বিউটিফুল, তারপরে হচ্ছে তোমাদের কন্ডিশন, বা তাদের নাম হ্যান্ডকারচিফ, এগুলো দেখো। সে যে একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে এখানে, বিউটিফুল তিনবার উচ্চারণ করতে হচ্ছে, একবার বিউ, একবার টি, একবার ফুল। বিউটিফুল, কন্ডিশন তিনবার উচ্চারণ করতে হচ্ছে সেরকম, হ্যান্ড কার চিপ, এগুলো তিনবার উচ্চারণ করতে হচ্ছে, সেই কারণে এগুলো হচ্ছে ট্রি সিলেবিক ওয়ার্ড। অর্থাৎ যেগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারবো সেগুলো হচ্ছে মনোসিলেবিক, যেরকম ম্যান, ফ্যান, ক্যাট। যেগুলো দুবারে উচ্চারণ হয়, ফাদার, ফা দাদ, ব্রা দাদ, সিস্টার, মা দাদ, এগুলো হচ্ছে ডি সিলেবিক ওয়ার্ড। আর ট্রি সিলেবিক ওয়ার্ড কোনগুলো? যেগুলো তিনবারে উচ্চারিত হয়, যেরকম বিউটিফুল, কন্ডিশন, হ্যান্ড কার চিপ, ক্লিয়ার? এগুলো হচ্ছে তিনবারে উচ্চারিত হচ্ছে, সেই কারণে এটা হচ্ছে আমাদের ট্রি সিলেবিক ওয়ার্ড। এবারে জানবো পলিসিলেবিক ওয়ার্ড এটা কি, যে একবারে উচ্চারিত হয়ে গেল, দুবারে উচ্চারিত হয়ে গেল, তিনবারে উচ্চারিত হয়ে গেল। এবারে পলিসিলেবিক ওয়ার্ডটা কি, যেগুলো তিনবারে বেশি উচ্চারিত হবে, সেটা চারবার হতে পারে, পাঁচবার হতে পারে, বা আরও বেশিও হতে পারে, যেগুলো তিনবারে বেশি উচ্চারিত হবে। যেগুলো একটা উদাহরণ বলছি দেখো, দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও অটোমোবাইল, অটোমোবাইল। এখানে দেখো ও টো মোবাইল কতটা হচ্ছে, চারটা, ও টো মোবাইল চারবার উচ্চারিত হচ্ছে, মানে তিনবারের বেশি। যদি পাঁচবারে হয় কোনো ওয়ার্ড তাহলে সেটাও সেই পলিসিলিপিকের মধ্যে পড়ছে, অর্থাৎ মনোসিলিপিক, ডিসিলিপিক, ট্রিসিলিপিক, পলিসিলিপিক, ক্লিয়ার? আর একটা উদাহরণ দিচ্ছি, দিলে আরও বুঝতে সুবিধা হবে তোমাদেরকে। ফেনোমিনাল, দেখো ফেনোমিনাল চারবার উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড, ক্লিয়ার? তাহলে আমাদেরকে ওয়ার্ড কাকে বলে জানলাম, ওয়ার্ডের উচ্চারিত করতে হলে আমাদের যে ওয়ার্ডের যে সিলেবিক ভাগ আছে সেগুলোও জানলাম। এরপরে হচ্ছে আমাদের সেখানে যে ভাগগুলো মনোসিলেবিক, ডিসিলেবিক, ট্রিসিলেবিক, পলিসিলেবিক, সবগুলো আমরা জানলাম। এরপরে আমরা কী করব না, এই ওয়ার্ডের কিছু বৈশিষ্ট্য জানবো, ঠিক আছে? দেখো ওয়ার্ডের বৈশিষ্ট্য বলতে কি, ওয়ার্ড সবসময় যে ওয়ার্ড অনেকগুলো লেটার দিয়ে শুরু হবে সেরকম কোনো কথা নেই। ওয়ার্ড একটা লেটার দিয়েও শুরু হতে পারে, দুটা লেটার দিয়েও হতে পারে, তিনটা লেটার দিয়েও হতে পারে, আবার অনেকগুলো লেটার দিয়েও হতে পারে। যেরকম একটা লেটার দিয়ে আই, আই মানে আমি, তাই তো?
তাহলে এটা একটা লেটার, যেহেতু আমি বলেছিলাম কি যে লেটারের অনেকগুলো লেটার যখন পাশাপাশি বসে, এক বা একাধিক লেটার, একটা লেটার হতে পারে, যেমন একটা উদাহরণ দেখলাম আমরা আই মানে আমি, তো যখন লেটার কোনো লেটারে যখন মিনিং থাকবে বা অনেকগুলো লেটার বসে যখন কোনো তার কোনো নির্দিষ্ট কোনো মিনিং থাকবে, কোনো অর্থ থাকবে, তখন সেটাকে আমরা ওয়ার্ড হিসেবে জানবো। তো সেই কারণে একটা বললাম যেটা যে আই এটা একটা লেটার, তার নির্দিষ্ট মিনিং রয়েছে, সেই কারণে এটা হচ্ছে একটা ওয়ার্ড। তারপরে মি বা ধরে নাও এম, এম মানে হই, আর মি মানে সেই আমাকে বা আমি, ক্লিয়ার? তাহলে এগুলো দেখো, এগুলো দুটো লেটারে, দুটো লেটারে এগুলো ওয়ার্ড, যেহেতু নির্দিষ্ট মিনিং রয়েছে এগুলো, এগুলো হচ্ছে ওয়ার্ড। তারপরে তিনটে লেটার তো অনেকগুলোই আছে, যেরকম বললাম টি মানে চা, কেট মানে বিড়াল, বেট মানে খেলার বেট, ক্লিয়ার? তো এগুলো হচ্ছে ওয়ার্ডের বৈশিষ্ট্য, যে ওয়ার্ড সবসময় একটা লেটার দিয়েও হতে পারে, দুটো লেটার দিয়েও হতে পারে, তিনটে লেটার দিয়েও হতে পারে, যতগুলো লেটার দিয়ে হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে সবগুলো মানে তার যেরকম নির্দিষ্ট কোনো মিনিং থাকে, কোনো অর্থ থাকে, তখন কি আমরা তাকে ওয়ার্ড হিসেবে জানবো। এরপরে আমরা যাবো সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য। এবারে বাক্য কাকে বলে বা সেন্টেন্স কাকে বলে, এটা হচ্ছে প্রশ্ন আমাদের কাছে। আমরা জানলাম এতক্ষণ অবধি যে আলফাবেট এ টু জেড অবধি রয়েছে, তার মধ্যে পাঁচটা ভাওয়েল এ ই আই ও ইউ, তারপরে বাকি একুশটা হচ্ছে কনসোনেন্ট, আর তার মধ্যে আবার ডব্লু আর ওয়াই হচ্ছে সেইভাবে, ঠিক আছে? তারপরে আমরা জানলাম কি ওয়ার, যে ওয়ার সবসময় ভাওয়েল নিয়ে ওয়ার হয়, তো সেই ওয়ারেও আমরা তার ভাগগুলো জানলাম, মনোসিলেবিক, ডিসিলেবিক, ট্রিসিলেবিক, পলিসিলেবিক। এরপরে আমরা আসবো সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? সেন্টেন্স কাকে বলে, যেরকম ওয়ার, যেরকম বলেছিলাম ওয়ার, ওয়ার হচ্ছে অনেকগুলো লেটার নিয়েও হবে, অনেকগুলো লেটার নিয়ে হবে ওয়ার, এখানে কি হবে সেন্টেন্স, সেন্টেন্স হবে অনেকগুলো ওয়ার নিয়ে, ওয়ার প্লাস ওয়ার, অনেকগুলো ওয়ার নিয়ে তখন হবে সেন্টেন্স। অনেকগুলো ওয়ার নিয়ে হবে সেন্টেন্স, আর অনেকগুলো লেটার নিয়ে হবে ওয়ার, ক্লিয়ার? এবারে দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের সত্য কিন্তু একই, যে অনেকগুলো লেটার নিয়ে হতে পারে, কিন্তু তার নির্দিষ্ট মিনিং, মিনিং চাই, যদি মিনিং থাকে তো তবেই আমরা তাকে ওয়ার্ড হিসেবে জানবো। সেরকম সেন্টেন্সের ক্ষেত্রেও সেই একই, দুটো ওয়ার্ড হতে পারে বা অনেকগুলো ওয়ার্ড হতে পারে, কিন্তু যদি তার নির্দিষ্ট কোনো মিনিং থাকে তবেই আমরা তাকে বলবো সেন্টেন্স, ঠিক আছে? তো এগুলো ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো আমাদেরকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সবগুলোই আমাদের জানা, আমাদের জানা হয়ে যাবে, ঠিক আছে? দেখো এবারে অনেকগুলো ওয়ার্ড নিয়ে কী করে সেন্টেন্স হয়, ধরে নাও প্রথমে আমি বাংলায় বলছি যে আমি ভাত খাই, তাই তো? আমি ভাত খাই, বাংলায় যেরকম নির্দিষ্ট মিনিং রয়েছে, আমাদেরকে ইংলিশে করতে গেলেও তার নির্দিষ্ট মিনিং দরকার, এবং একটা সেন্টেন্স লিখতে হলে তার যথেষ্ট একটা মানে নির্দিষ্ট একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? স্ট্রাকচার কি, ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ক্লিয়ার? এখানে দেখো সাবজেক্ট কী আছে, আই, আমি হচ্ছে সাবজেক্ট, ভাত কী আছে, খাই, আর অবজেক্ট হচ্ছে ধরো ভাত। এবারে
বাংলায় করেছি বলে আমাদের এখানে প্রথমে দেখো প্রথমে সাবজেক্ট আছে, তারপরে অবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে। কিন্তু আমরা যখন ইংলিশে ট্রান্সলেশন করতে যাবো, যখন সেন্টেন্স লিখতে যাবো, তখন আমাদেরকে আগে কিন্তু সাবজেক্টের পরে ভার্বটাকে এখানে আনতে হবে। কী লিখবো? সাবজেক্ট আমি, আই, তারপরে ভার্ব হবে খাওয়া ইংরেজি কি ইট, আই ইট রাইস, আমি ভাত খাই। ক্লিয়ার? এবারে যেহেতু এর কোনো মিনিং রয়েছে সেই কারণে আমরা এটাকে সেন্টেন্স বলবো। দেখো আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড, ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড ইজ ইকুয়াল টু সেন্টেন্স। ক্লিয়ার? যখন অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে নির্দিষ্ট কোনো মিনিং থাকবে তখন তা তখন আমরা তাকে বলবো সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে সেন্টেন্স কাকে বলে বোঝা গেল? এরপরে এইটা যদি আমরা আই ইট রাইস পাশাপাশি বসি, যে আমরা যদি এইভাবে করি যে রাইস আই ইট, প্রতিটা লেটারের প্রতিটা ওয়ার্ডের মানে আছে ঠিকই, কিন্তু এটা আমাদের স্ট্রাকচারের মধ্যেও পড়ছে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচারের মধ্যেও পড়ছে না, তারপরে হচ্ছে এর কোনো নির্দিষ্ট মিনিংও দাঁড়াচ্ছে না, যার কারণে এটা সেন্টেন্স নয়। এইটাই সেন্টেন্স, আই ইট রাইস। ক্লিয়ার? তাহলে আমরা সেন্টেন্স কাকে বলে জানলাম? এরপরে দেখো তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। এটা আজকে বেসিক থেকে শুরু করছি বলে শুধুমাত্র আলফাবেট ওয়ার্ড সেন্টেন্স এগুলো সম্পর্কে জানছি, পরের ক্লাসটা যখন করবো সম্ভবত কালকে আবার পরের ক্লাস এরকম সময় আমি আবার লাইভে আসবো, তো তখন তোমাদেরকে আমি তখন কালকে আমরা যদি সম্ভবত করবো নাম্বার, তারপরে তোমার পার্সন এগুলো করবো। ঠিক আছে, তো দেখো তাহলে সাবজেক্ট সেন্টেন্সের গঠনটা কী বলেছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবারে আমি ভাত খাই করেছিলাম, ধরে নাও সে স্কুলে যায়। সে স্কুলে যায়, এটা কি হবে? সাবজেক্ট হচ্ছে তো পেয়ে গেছি আমরা সে, সাবজেক্ট যাই হচ্ছে ভাত, অবজেক্ট হচ্ছে স্কুলে, কি হবে এটা? হি গো টু স্কুল। এবারে বলে দেখি সাবজেক্টটা কি আছে? সে আছে, হি, এবারে ভার্ব কি? যাওয়া, গো টু স্কুল, অবজেক্ট স্কুলে যায়, অবজেক্ট। এবারে আগেবারে আমাদের সেন্টেন্সটা ছিল যে আমি ভাত খাই, আই ইট রাইস, তাই তো? এবারে তখন আমাদের কোনো চেঞ্জেস হয়নি, না ভাবের কোনো চেঞ্জ হয়েছে, না অবজেক্ট না সাবজেক্ট কোনো কিছুই চেঞ্জেস হয়নি। এখানে কিন্তু চেঞ্জেস হবে, এতক্ষণ অবধি কিন্তু সেন্টেন্সটা আমাদের ভুল রয়েছে, এতক্ষণ অবধি আমরা যেটা লিখেছি এখন এতক্ষণ অবধি কিন্তু সেন্টেন্সটা আমাদের ভুল রয়েছে। কারেকশান করতে হবে, কী কারেকশান করতে হবে? দেখো একটা রুলস আছে যে সাবজেক্ট, সাবজেক্ট কী আছে? হি বা সে, এটা হচ্ছে কি তোমাদের পার্সন করলে তোমার জানতে পারবে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়, তো গোর ক্ষেত্রে ইয়েস যোগ হয়। ঠিক আছে, সেই জন্য হি গোজ টু স্কুল, এবারে গিয়ে সেন্টেন্সটা ঠিক হয়েছে, এবারে সেন্টেন্সটা ঠিক হয়েছে, হি গোজ টু স্কুল। ঠিক আছে, এরপরে দেখো এই রুলসটা আমি লিখে দিচ্ছি তোমরা করে নাও। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়,
তাহলে আচ্ছা এখানে একটা লিখে নি, কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে, কোনো বাক্যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই বাক্যের ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ক্লিয়ার? যেরকম একটা উদাহরণ হচ্ছে হি গোজ টু স্কুল, এখনই করলাম, হি গোজ টু স্কুল। আবার যদি করি যে হি ইটস রাইস, হি ইটস রাইস। এখানে কি হবে না, সেই যে তোমার এখানে গোজ ইএস যোগ হয়েছিল, ইটসের ক্ষেত্রে শুধু এস যোগ হবে, ঠিক আছে? যেহেতু গো লাস্টে ও ছিল এই জন্য ইএস যোগ হয়েছে। আর এখানে এগুলো আমি তোমাদের অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে জানাবো, তবে সেন্টেন্সের উপরে আজকে বেশি কিছু করবো না, কারণ বেশি কিছু করালে তোমরা কিছুই বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে তোমরা এগুলো সম্পর্কে কিছুই জানো না, তোমরা যদিও কেউ জেনে থাকো কিন্তু আমি যেহেতু তোমাদেরকে জানাইনি, তো সেই কারণে আমি বললে আশা করছি তোমাদের বুঝতে এতটা সুবিধা হবে না। তো আমি পরবর্তী ভিডিওগুলো এই যে ধরো এখানে তোমরা বলবে স্যার থার্ড পার্সন কী বা সিঙ্গুলার নাম্বার কী, প্লুরাল নাম্বার কী, এগুলো তো তোমরা কিছুই জানো না। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি যখন এই নাম্বার নিয়ে বা পার্সন নিয়ে যখন ভিডিওগুলো করব, তখন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে তখন আমি ভিডিওগুলো লাইভে এলে এগুলো করবো, ঠিক আছে? তো কালকেই আমরা এটা করব, কালকে আমরা এই তোমার পার্সন আর নাম্বারের উপর ভিডিও করব। তো অবশ্যই কালকে সবাই লাইভে এসো, ঠিক আছে? তো আজকের জন্য ছিল এইটুকু, যদি কেউ বুঝতে কারো কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি তোমাদের রিপ্লাই দিব এবং পরবর্তী আবার সেই তোমাদের রিকোয়েস্টটাকে সলভ করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থেকো এবং এগুলো প্র্যাকটিস করো। আশা করছি তোমাদেরকে ইংলিশে আর তোমাদের কোনো দিন সমস্যা হবে না, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে রয়েছি, আর আমি জানি তোমাদের একটু অসুবিধা হচ্ছে, হয়তো ভিডিও কোয়ালিটি ঠিকঠাক হচ্ছে না বা আমার লাইটিংটা তেমনভাবে নেই যার কারণে তোমাদের ক্লিয়ার আসছে না, তো আমি সেগুলোও রেডি করে নিব। তো আমাকে একটু সময় দাও তোমরা, অবশ্যই তোমাদের জন্য আমি আছি, তোমাদের পাশে সবসময় থাকবো, ঠিক আছে? তো দেখো কোনো অসুবিধা নেই, আমি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের নাম্বার আর পার্সন সম্পর্কে ভিডিও করব, ঠিক আছে? তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। আর আমি আশা করছি তোমাদের গ্রামারের কোনো সমস্যা হবে না, আমি সবগুলো ভিডিও আগে করে সারি চলে আসবো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে আর সাবস্ক্রাইব। আজকের জন্য এইটুকু, বাই।